এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আপনারা দর্শকদের মধ্যে অনেক ভক্ত আছেন যাদের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা চলে না এবং আমরাও তার খবর রাখি না। এ ছবির প্রাণপুরুষ সত্যানন্দ পুরীও এমনি এক ভক্ত যার কথা কথামৃত বা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়নি। তার সংসার জীবনের একমুঠো যাতনা ও সাধক জীবনের কিছু অলৌকিক ঘটনা চয়ন করে আমরা এই ছায়াচিত্রে রূপায়িত করেছি। হিমালয়ের পাদদেশে তার প্রতিষ্ঠিত আত্মকুঠির এক অপূর্ব আকর্ষণ। এ ছবির মর্মবাণী। বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহু দূর, ভক্তর দর্শন দেন ভক্তের ঠাকুর। বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহু দূর, ভক্তর দর্শন দেন ভক্তের ঠাকুর। দুর্লভ মানব জীবন বৃথা যেন ভাই, দেবতার দর্শন যদি নাহি পাই। যা কিছু আপন ভাব সকলি নশ্বর, এ বিশ্বে বিশ্বাসী বন্ধু কেবল ঈশ্বর। যা কিছু আপন ভাব সকলি নশ্বর, এ বিশ্বে বিশ্বাসী বন্ধু কেবল ঈশ্বর। বাজাও মনের মঞ্চে নামের অনুপুর, বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহু দূর। ইষ্ট দেবতার নাম জপে যেই জন, দেহ তার হয় কাশী মন বৃন্দাবন। ইষ্ট দেবতার নাম জপে যেই জন, দেহ তার হয় কাশি মন বৃন্দাবন। অহরহ শোনে সে ওঙ্কারের সুর, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আমি তোকে দিয়ে দেবো মা, আমি তোকে দিয়ে দেবো মা।
সাগরী কাল সাগরে ঝাঁপ দিয়েছি কালী নাম ভরসা করে কাল সাগরে ঝাঁপ দিয়েছি হে ভুবনে ভয় কি আমার যখন কালী নাম নিয়েছি হে ভুবনে ভয় কি আমার যখন কালী নাম নিয়েছি কালী নাম ভরসা করে নামে ঘুচবে জানি কালো অন্ধকার কালীর চরণ ধরে হব ভব সিন্ধু পার জানি আমি কাছে কাছে আমার মা কালী আছে জানি আমি কাছে কাছে আমার মা কালী আছে ভয় কি আমার হে ভুবনে যখন কালী নাম নিয়েছি কালী নাম ভরসা করে সাগরে কাল সাগরে ঝাঁপ দিয়েছি কালী নাম ভরসা করে কাল সাগরে ঝাঁপ দিয়েছি যদি হয় তাহলে কিন্তু আমি মরে যাবো সত্যি আমি মরে যাবো বলে দিচ্ছি আমরা পাহাড়ে ফুল তুলতে যাচ্ছি সত্যি যাবে কি সত্যি যাবে বাবা যাবো যাবে হ্যাঁ যাও কিন্তু দেরি করবে না হ্যাঁ যাও Oh
হয়তো সাধু। দেখে মনে হচ্ছে সাধারণ ছেলে নয় একজন সাধক। হ্যাঁ মনে হয় যেন এই জন্য অবকার। হ্যাঁ দেখে মনে হচ্ছে সাধারণ ছেলে নয়, মনে বসেই তপস্যা করছে। নির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মশ্চ তদাত্মানং সৃজ্যামহঃ। ঠাকুরমশাই, আমার ছেলেটার বড্ড অসুখ, কদিন ধরে ভুগছে জ্বরে। সত্যটাকে একটু নিয়ে যাব, ও যদি একটু ছুঁয়ে দেয় তো ভালো হয়ে যাবে ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সতু সতু। হ্যাঁ বাবা। শোনো, তুমি তুমি এর বাড়িতে একটু যাও তো, এর বাড়িতে যাও। যাও, আমি আবার ওকে দিয়ে যাবো। আচ্ছা, মঙ্গলময় মঙ্গল করুন, মঙ্গলময়। ঠাকুরমশাই, কে? আমরা কিছু গাছের ফল এনেছি সতু ঠাকুর সতু ঠাকুরকে মায়ের পুজো দিতে বলছি। আচ্ছা দো দো। ঠাকুরমশাই, কি মায়ের পুজোর জন্য কিছু মিষ্টি এনেছি, সতু আগে মায়ের পুজো দিতে বলবে। দো, নিশ্চয়ই দো। বাহ বাহ বাহ। ঠাকুরমশাই, ঘরের তৈরি বাতাস এনেছি, সতু ঠাকুরকে কিছু পুজো দিতে বলবে। দো, তোমরা গরিব মানুষ কেন এত কষ্ট করছো বাবা? আমি দেবো, আমি ওকে ডেকে দেবো। সতু সতু। কবি দাদু, এখন তো আমি মহাবিপদে পড়েছি, গ্রামের লোকেরা কেউ আর কালীবাড়িতে পুজো দিতে আসছে না। হ্যাঁ হ্যাঁ, ওই ফল ফুল চাল সবই সতুর বাড়িতে দিয়ে আসছে। আমার আয়ের পথ একেবারে বন্ধ দাদু, আমি একবার না খেয়ে মরে যাব। আপনি একটু পরামর্শ দিন, একটু বুদ্ধি দিন আমাকে। জয় মা তারা, একটু দাঁড়া, অবিনাবৎস ধৈর্য হারা। জয় মা তারা। কি বললে? কালী বাড়িতে পুজো বন্ধ? হ্যাঁ দাদু। তাই তোর অবস্থা মন্দ? হ্যাঁ দাদু। ঘাবড়াও না, আমার কাছে যখন এসেছিস বাতলে দিচ্ছি পথ। ওই সতুকে করতে হবে গ্রাম ছাড়া। জয় মা তারা বল। জয় মা তারা। জয় মা তারা। শোনা, যদি সতু না যায় গ্রাম ছাড়ি, রাত্রিরে পুড়িয়ে দাও তার বাড়ি। দাদু, আপনি কত বড় কবিয়াল! মাথায় আছে অনেক মাল, ওরে এমনি তো আর নয়, সবার ইচ্ছে হয়। এই ধর, 50 বছর আগে যখন পায়ে ধরে টাকা দিয়ে আমাকে জয়নগর থেকে নিয়ে এসেছিল, 50 কেন 60 হতে পারে, তখন কি আর জানতাম যে এখানেই থেকে যাব? ওরে তাই চল সতুর বাড়ি যাই। জয় মা তারা। চলো, সাই না, এমনি নয়, সমবেত কণ্ঠে জয় মা তারা। না না, আজ নয়, কাল সকালে। বসুদে বসুদে বাঁচো। জয় মা তারা। এই তোরা একটু দাঁড়া, আসুন আসুন, বসুন। ইয়ে বলুন, কি ব্যাপার? ব্যাপার হলো এই, তোমার ছেলে সতুর মঙ্গলের জন্য আমি কিছু উপদেশ দিতে চাই, মানে হিতোপদেশ। জানো, তোমাদের চিন্তায় আমার তো একেবারে চোখে ছানি পড়ে গেল। রাত্রিতে তো ঘুম হচ্ছেই না, দিনেও হচ্ছে না। আরে বল না, বল। কবি দাদু, আপনি বলুন। আমার কাছে বন্দুক রেখে টোটা ফোটাতে চাইছি, ঠিক আছে? আমি বলছি, ব্যাপার হলো কি, এই ছেলেটাকে সাধক সাধক বলে ওর 12টা বাজিয়ে দিচ্ছ কেন? ওকে লেখাপড়া শেখাও, অথবা কিছু কাজকর্ম শেখাও। কিরে বল, এখানে লেখাপড়া না হলে তো শুনেছি তোমার আত্মীয় নাকি কোব্রেজ, তার কাছে পাঠিয়ে দিতে পারো তো, সে তো আয়ুর্বেদ শিক্ষা করিয়ে দিতে পারে, তবু তো কিছু করে খেতে পারবে। একটা বাচ্চাকে দিয়ে এভাবে রোজগার করানো কি ঠিক হচ্ছে? ভগবানের নামে যত সব ভণ্ডামি, ভগবানের নামে ভণ্ডামি করে খুব মিঠাই মন্ডা চালাচ্ছ। তোমাকে বলছি, তোমার সতুকে গায়ের বাইরে পাঠিয়ে দাও, তাকে গায়ে রাখা চলবে না। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি, মায়ের নামে কত ভেদ পড়েছে। হ্যাঁ, ভেদ দেখলে এইসব কিরকম পেটের মধ্যে কিরকম কিরকম করে, কিছুতেই আমি নিজেকে সংযত করতে পারি না। পুজো হয়নি যে ভালোই তো, আগে তো পেট পুজো, পড়লে জিবে চলে যাবে শিবে, মানে শিবের কাছে। এখনো
ফলের মতো তোমার ছেলেটাকেও তুলে নেবো, শরণ দেখো। বাবা এরা কি বলছে, আমার তুলে নিয়ে যাবে বলছে। আমি ছেলেবেলা থেকে তোকে কোনোদিনই নজর করিনি বাবা, তোর বাবার যাবার পর থেকে মানুষ করেছি বাবা, কিন্তু আজ বুড়ো করা শেষ হয়েছে ভক্ত কি? হ্যাঁ হয়নি? শোন, তোর বাপ এখানে পাঠিয়েছে কবিরেজি শেখবার জন্য, ভালো করে শেখ। জেগে আছিস কেন ওইটুকু ছেলে? আমি এখন কি আচ্ছা তৈরি দিলে হবে বাবা? শত আমার একটা অসুবিধে হয়েছে জানিস, অসুবিধা হচ্ছে যে আচ্ছা তোকে তো বাবা খুব বিশ্বাস করে, তো আমিও করি, তুই মানিক সোনা ছেড়ে আমার একটা কাজ করে দিবি বাবা? কাজ কিছু না, দেখছিস তো কত রোগা হয়ে গেছি মাথা ঘুরে, দেখ দাঁড়াতে পারছি না বার করে, আমাকে খালি ওই বাবার আলমারিটা চুপি চুপি খুলে দে, এক বছর ওই সুরা সঞ্জীবনী সুরা এনে দিবি বাবা। শোনাই ছেলে ও কি করছো বাবা? দেখবি দেখে দেখো তুই রচেছিস কি লিখছ, গান শ্যামার সঙ্গে তুই না একটা জিনিয়াস, কি সুন্দর কবিতা লিখেছিস মানে কেন? আরে আমিও না সেই কবিতা লিখত, ভীষণ লিখত, আরো লিখি না ছেড়ে দিয়েছি, ওই সুরটা ধরার পরে না আর লিখি না। আমি যদি লিখত না রবি ঠাকুরের আর একটা অসুবিধা হয়েছে জানিস, এখন একটু ওই লভ করছি তো, লভ বুঝলি কি বোকা ছেলে, আচ্ছা তুই ছোট ছেলে এখন বুঝবি না, গোঁকা রোগ তারপর বুঝবি, আচ্ছা তোকে পরে বোঝাবো, তুই আমার কাজ একটা করে দে না বাবা, কিছু না বোতল দুই তিন সোড়াতে সরিয়ে নিয়ে আয়, আর বেশি দিন তোকে বলবো না রে, কদিন আছে বাবা তো সে টিকিট কাটালো বলে, তার মানে টিকিট টিকিট কাটা মানে বলছে না টিকিট কাটা, বাবা শিগগির টেসবে তো সঙ্গে যাবে, এর নরকে আর থাকবে না, কোন চিন্তা নেই বাবা, আমি হচ্ছি সবের মালিক, দুনিয়া থেকে সাত মালা আছে,
বলছি, এটা সালা সুরা নয়, এটা হচ্ছে তেতো পাঁচন। তবে এটা যদি সুরা হতো মানে সাত আমি এখানে শুয়ে শুয়ে থাকতাম। একটা বাগিস দেখো আমার কি মেসুমশাই বড় অসুস্থ, তুমি মেসুমশাইয়ের কাছে বসো, আমি সতুকে নিয়ে এখনই আসছি। হ্যাঁ সতু, আপনি চিন্তা করবেন না, সতু এখনই এসে পড়বে। ওই এখনো তো আসছে না, আমি যে বাঁচবো না ওকে ছাড়া, আমি বাঁচবো না ও ছাড়া, আমি কিছুতেই কিচ্ছু ভাবতে পারছি। কি হলো ব্যাপারটা কি? এই তো মৃত সঞ্জীবনী সুরা এক দুই, ওটা গেল অশোকারিষ্ট, এটা আবার তাহলে কোথায় গেল মকরধ্বজ রয়েছে, বোতল তাহলে আর কোথায় গেল? শুনছ শোনো, ব্যাপারটা কি বলো দেখি, আমি প্রায় দেখছি মৃত সঞ্জীবনী সুরার বোতল কম পড়ছে, ব্যাপারটা কি? শত্রু চুরি টুরি করে বিক্রি করছে না তো? আমি কি করে জানবো, শত্রু তো সেরকম ছেলে মনে হয় না। মনে তো হয় না, কিন্তু তাহলে জিনিসগুলো যাচ্ছে কোথায় বলো? দেখো দাদা অভাবে পড়ে শত্রুকে এখানে পাঠিয়েছে তোমার কাছে কবিরাজি শিখতে, অমন যদি তোমার মনে হয় দেখো সে তোমার সঙ্গে হামান্দি বিশ্বে কত কাজ করছে, কত কাজ করে বলো তো বেচারা। দেখো ভাত কাপড় ছাড়া তো তুমি তাকে কিছুই দাও না, তোমার যদি সন্দেহ হয় তাকে তুমি তাড়িয়ে দাও, তাকে ডেকে জিজ্ঞেস করো। শত্রু ও শত্রু যাই দেখি, এদিকে আসো এদিকে। আরে মৃত সঞ্জীবনী সুরার বোতল গুলো কোথায়? হ্যাঁ চুরি করিস কেন? বল চুরি করছিস কেন? বল বল চুরি করছিস কেন? ধর্মপুত্র যুধিষ্ঠির এমনি এমনি সব উড়ে গেল ডানা মেলে না বাবা, আমি বলছি সব ওই সরিয়েছে, ওই জিনিসগুলো তুমি একবার হালতে দেখবে, চলো বাবা চল না, এটা তো সেই মিষ্টি মিষ্টি খেতে সেই সব খেয়েছে, তাহলে কোথায় রেখেছে এটা কি? এখানে এইটা কো মা, ওই যে সঞ্জীবনী সুরা, এবা সুরা খাই গো? না না এমনি খাইনি গো, এমনি খাইনি, আহা ছেলে আমার সবার কবি, সুরা খেয়েছে সামা সঙ্গে লিখবে বলে কি লিখেছে রে? আপন নাতে আপনি থাকে মোর, যেও না কো ও কারো ঘরে। বলছো বাবা এ ছেলে বাঁচবে কি গো? হ্যাঁ তুমি তো ভাইকে খুব গুণগান করো,
দেখো কি করেছে, চুরি করেছে। না শুধু চুরি করেনি বাবা, চুরি করে খেয়েছে। আর সুরা খেয়ে খেয়ে কিরকম ফোলা ফোলা শরীর করেছে দেখো, যেন ঢোল গোবিন্দ ঢোল। খুব তো ভাইপোর গুণগান করতে। এবার বোঝো দেখো, সুরা খাই এটুকু ছেলে কি সব বলেছে, এরপর বিষ খাবে, আগুন খাবে। তোমাকে আনতে যাচ্ছিলাম। ও বাবা কেমন আছেন? তোমার বাবা? চলো 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 বাড়ি, চলো বাড়িতে গিয়ে দেখতে, বাড়িতে গিয়ে দেখতে পাবে। সদুরে সদুরে সদু মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ বিহার, সবাই তোমায় ডাকছে ভিন্ন ভিন্ন নামে, কিন্তু ডাকছে সব, সবাই ডাকছে ভিন্ন ভিন্ন নামে, ডাকছে সবাই, সবাই ডাকছে, সবাই ডাকছে।
গীতা চণ্ডী কোরআন বাইবেল কোনো ভেদা ভেদ নাই, বৌদ্ধ বিহার মঠ মসজিদ মন্দির গির্জা। গীতা চণ্ডী কোরআন বাইবেল কোনো ভেদা ভেদ নাই, বৌদ্ধ বিহার মঠ মসজিদ মন্দির গির্জা। সকলের বুকে স্পন্দিত হয় একই দেবতার প্রাণ, সবই তোর সন্তান ও মা, সবই তোর সন্তান। পাদ্রিতকে কাজী সন্ন্যাসী নানা নামে তোর ডাকে, গদাল্লা বলে যাকে আমি কালি বলি তাকে। পাদ্রি ফকির কাজী সন্ন্যাসী নানা নামে তোরে ডাকে, গদাল্লা বলে যাকে আমি কালি বলি তাকে। যুগে যুগে যত অবতার এলো নিয়ে মুক্তির বাণী, দিনের বদলে তারা শুধু পেল দুঃখ যত না জানি। সব সাধনাও করে দেখলাম, কিন্তু কিন্তু আজও তো তোর দেখা পেলাম না। বলে দে মা, বলে দে কি করলে তোর দেখা পাবো, বলে দে, বলে দে মা, 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 মা। বসেই পুজো করছো, তাছাড়া তুমি মা কালীর ভক্ত, তখন গ্রামের মন্দিরে গিয়ে পুজো করো না শতুদা? সত্যি, শুধু শুধু কালীবাড়িটা বন্ধ থাকে কেন, এবার সেখানে গিয়ে পুজো করো না শতুদা। আমি গ্রামে পুজো করলে আবার শেষকালে গ্রামে শত্রুতা ষড়যন্ত্র শুরু হবে না তো? ওরা তো আজকাল পুজো করছে না, তাছাড়া মা ওদের পুজো নেবে না। তুই কি করে জানলি? পূজারী চরণ চক্রবর্তী তো বসন্ত রোগে অন্ধ হয়ে গেছে, তার ভাই পুজো করতে গিয়ে সবাই বলে মা নাকি তার গলা চিপে রক্ত খেয়েছে। ওরা সবাই তোমাকে হিংসে করত বলে শাস্তি পেয়েছে। শতুদা চলো এবার গিয়ে তুমি পুজো শুরু করো, এবার গিয়ে বন্ধ মন্দিরটা খোলো, দেখি মায়ের কি ইচ্ছে। Thank you.
চল চল চল, আজকে শতনগরে জব্দ করব, মজা দেখবি বুঝলি, পাটা বলি দেখবো। সেই কালো পাটাটা তো ওরে নাম আছে কালো তারা, সেই সাদা কালো পাটা। চল 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 চল। মা গো, তোর কত দয়া মা, কত দয়া, কত দয়া মা। মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শ্রেণী গৌরী নারায়ণী নমস্তুতে। এই যে আমরা পাঠা বলে দিব, পাঠাটাকে উৎসর্গ করে দাও। বলি? হ্যাঁ। তার মানে মায়ের নামে তোমাদের মাংস খাওয়া চলবে না, মা চান রিপু বলি দিতে, ওই অসহায় জীবদের বলি দিতে নয়। তার মানে তুমি মন্ত্রতন্ত্র কিছুই জানো? মায়ের নাম ছাড়া আমি আর কোনো মন্ত্রই জানি না। তা বেশ, তুমি সরে দাঁড়াও, আমরা যা জানি তাই করে নেব। চল চল চল। মা গো মা, তোর এত দয়া মা, এত দয়া, ছেলের বাসনা মেটাবার জন্যে তুই একই দেখালি মা, তুই একই করলি, সবকে বুঝিয়ে দিলি, সকলকে বুঝিয়ে দিলি তো যে পশু বলি নয়, রিপু বলি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য বলি, এত দয়া, এত দয়া মা, তোর এত দয়া। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশ্রেষ্ঠী হরি দেবী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। নিরাপদ মনে হচ্ছে না, পুলিশ আমাদের পিছনে ফলো করেছে, যন্ত্রণা আমাদের ধরে নিতে পারে। চল আমরা এখানে পালিয়ে যাই। চল চল। মা মা কে কাটা মা, বলো বলো, কা গিয়া মা, এ কি বলছে মা,
কি বলছে এরা? আরে পাগলা, মা মা জো আয়া তা হলো কিধর গিয়া হ্যায়? এই পাগলা বলো, মাগলা গেলো কিধর গিয়া বলো? মা এ কে এসেছে কি? আরে আসবে লোক কিধর গিয়া? মা কি লীলা তো, তুই কি বলে? কাকা পাগলা রে, কি ব্যাপার? চলো চলো পাগলা, মা এ চলো মা চলো। उस मगलर लोग आएगा, थाना में तुरंत खबर भेजो, समझ गया? खबर हमको मिलना चाहिए। माँ समझा है? अरे माँ 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 लड़ी एक ही बोले माँ, एक ही कला तोर एक ही कोची ऐसो की बोलची माँ। জল জল এত রাত্রি জল করতে পারো? আচ্ছা তুমি দাঁড়াও, বুঝতে পারলে খুবই তুমি দাঁড়াও, আমি একটু এই 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 জল একটু ভিজিয়ে নিয়ে আসছি, বুঝতে পারছো? তুমি দাঁড়াও একটু দাঁড়াও। গাছে দেখি জল নিয়ে এসেছি, হুকু 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 মা মা বড় লেগেছে তো? হ্যাঁ লেগেছে মা, বুকে লেগেছে, বুকে রক্ত রক্ত মা। শ্রীকল্পনা ঠাকুর আমাকে বাঁচান ঠাকুর। মা এ বড় অসহায়, তুই একে রক্ষে কর মা, তুই যে মা মা কালী। Thank you.
করতে পারলাম না। আমি কি করব মা, আমি কি করব? আমার কোন দোষ দিস নে মা, আমাকে কোন দোষ দিস। মা, আমার চোখের সামনে তুই পুড়ে পুড়ে ছাই হয়ে গেলি, কিন্তু আমি তোর এমনি অক্ষম সন্তান, আমি রক্ষে করতে পারলাম না। তুই আমায় ক্ষমা কর মা, তুই তুই আমায় ক্ষমা কর, তোর অধম সন্তানকে ক্ষমা কর মা। কেন কেন আমি তোকে বাড়িতে নিয়ে এলাম, না নিয়ে এলে তোর আজকে অবস্থা তোর না, আমি কি করব মা, আমি কি করব, আমি কি করব। তুই এই গ্রাম ছেড়ে চলে যা, এখানে আর থাকিস না, শহরে চলে যা, শহরে। না, একটা দিনহাটা টিকিট নেই। কোথায় দিনহাটা? তাড়াতাড়ি গাড়ি ছেড়ে। একটাও পয়সা নেই, তুই তোমার শহরে যা বলেই খালাস, তোমার কাছে তো একটাও পয়সা নেই। টিকিট কাটি, পয়সা তো নেই। কলকাতার টিকিট কিন্তু কলকাতা। কোথায় গেল টিকিট কাটতে? তুই কোথায় গেল বুড়িমা? বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, ও দাদা, ও দাদা, শুন শুন শুন। আচ্ছা, সেখানে একটা বুড়িকে দেখেছেন? আমার এই টিকিট কাটতে গিয়ে আপনাকে পাচ্ছি না। কোথায় যাবো বুড়ি? আপনি এখানে বুড়ি ভাড়া দিচ্ছি? না না না, তাই দিচ্ছি না। আমি বলছি যে আপনি দেখেছেন কিনা তার টিকিট। তাড়াতাড়ি করুন, ট্রেনেই দেখুন, ট্রেনেই খুঁজে পাবেন। খুঁজে বার করুন, গাড়িতে, 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 মা ভবানী, কিন্তু লোকটা ভালো হবে বলে তো আমার মনে হয় না, কি বল? দম চলবে না,
আপনি নেমে যান। উনি এখানে নেমে যাবেন কোথায়? আমাদের তো একজন কাজের লোকের দরকার। আচ্ছা আপনি রান্না করতে পারেন? ওই একটু আধটু পারি আর কি। বাহ, তাহলে তো ভালোই হলো। ওনাকে আমাদের সঙ্গে নিয়ে চলি। আপনি আমাদের সঙ্গে চলুন। ঠাকুর চাকর যদি মানুষ হয় তাহলে গাধা ঘোড়াকে মানুষ বলতে হয়। আচ্ছা তোমার ওর পর্যন্ত দুর্বলতা কেন বুঝি না? বাজে কথা বলুন, নিজের মতো জগৎ থেকে দেখছো? ওই শাক কাঁসর ঘন্টার আওয়াজ আসছে, কত লোক তোকে ডাকছে মা, আর আমি আমি এখানে বসে কি করছি? এই করে তো তোকে পাওয়া যাবে না। কি করছি মা? থাক পড়ে থাক, তোর রান্না থাক পড়ে থাক, আমি তোর কাছে যাই। মা আমার সব কাজ তোর হাতে তুলে নে মা। আন্তরিক হলে তুই তো সব কিছু শুনিস, আমার আর কিচ্ছু ভালো লাগছে না মা, তুই সব তুলে নে, আমি আর পারি না মা, আমি আর পারি না। জ্বর আছে মনে হচ্ছে। তোমার মুখটা বুঝি তাপ মাপবার যন্ত্র? তোমাদের বুকে মুখ রেখে আমরা অনেক কিছু জানতে পারি। তোমাকে কাছে পেলে কি ইচ্ছা করে জানো? কি এমনি ভাবে সব সময় বেঁধে রাখতে, আর দূরে থাকলে কিভাবে বাঁধবে? কেন আমার চোখের তারায়
বুঝিরা সব সময় কেন তুমি ওদের কাজ করবে? এ কি ধরনের প্রেম? কি বললে? কেন কিছু অন্যায় বলেছি? লেখাপড়া শিখেছো, সংযম দেখে কথা বলতে শেখোনি? সংযম তোমরা শেখো, দেখি বেটা কি করছে। মা দেখছিস তো, একটুও তোকে ডাকতে পাওয়ার সময় পাই না। তুই ডাক করিস না মা, আমি কত অসহায়। জল চাইলাম, কি হলো? জল এখানে মামা বলে তিন চার মাসের মাইনে বাকি আছে, সেটা দিয়ে দাও। টাকা দেওয়াচ্ছি। He needs kicks. Nothing. রাগ করিস না মা, সাহেবের উপর রাগ করিস না। ও তোর অমর সন্তান, ওর উপর রাগ করিস না, রাগ করিস না মা। ওকে ক্ষমা কর, ভালো। আমি চলে যাব, আর থাকবো না। তোর যদি যেতে ইচ্ছা হয় যাবি, তাহলে আমি আমি তোমাকে লাথি মেরে দিলাম। Thank you.
চন্দ্রা, আই উইল কিক ইউ আউট, আমি তোমাকে লাঠি মেরে দেব। আমি চললাম, আমার খোঁজ করো না, খুঁজলেও পাবে না। ইতি তোমার জনম দুঃখিনী চন্দ্রা। ননসেন্স, বোগাস। হয় ধর্মের অপিয়ন খেয়েছে, নয় কারো পাল্লা খেয়েছে। যাক, বাজা গেছে, আমি বেঁচে গিয়েছি, দুটোই গেছে, ভালোই হয়েছে। যাক, ধানকলে কাজ করছি, আমাকে ওই কাজ করতে দে, চালের সঙ্গে কাপড় মেশাতে পারবো। আরে কেন পারবে না? আরে ঠাকুর, এটা আপনার কালী পুজো না আছে যে পাপ হবে, এটা ব্যবসা, ব্যবসাতে পাপ বলে কিছু নেই, পয়সা আর পাপ দোনো দোস্ত। হ্যাঁ, চালের সঙ্গে পাথর মেশানো পাপ, যে কাজ করলে মানুষের ক্ষতি হয় সে পাপ কাজ করতে আমি পারবো না সেজি। আরে ঠাকুর, লাভ হলে কালী মাকে 200 রুপিয়া পেড়া চাপিয়ে দেবে।
লাভের টাকায় মাকে ঘুষ দেব? হ্যাঁ না না সে আমি পারবো না শেঠ জি, না নেই আমার জিনিসগুলো নিয়ে এই ভেতরে পাশে ঘরে আমি নিয়ে আসি, আমি কি নিয়ে আসি না আমার মাকে জ্বালিও না, আমার মায়ের ছবি। মা, আমি আর বড় লোকের বাড়িতে থাকবো না মা, আমি আর বড় লোকের বাড়িতে থাকবো না। এ কমাস গোলামি করে যা পেয়েছি তা নিয়ে আমি তীর্থে যাব মা, আমি তীর্থে তীর্থে ঘুরব, তীর্থে 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 তীর্থে। আমি তোর তপস্যায় তুষ্ট, এই দেখ আমি তোর জন্য কি রেখেছি। এই কলসিগুলো সোনার টাকায় ভর্তি, নিয়ে যা। কি ভাবছিস, নিয়ে যা। ওরে দুষ্ট মেয়ে, আমায় টাকা দিয়ে ভোলাতে চাইছিস? হ্যাঁ, আমায় টাকা দিয়ে ভোলাতে চাইছিস? টাকা দিয়ে ভোলাতে চাস? আমি টাকা চাই না, আমি শিক্ষাই চাই না, আমি ধর্মার্থ কাম্যক কিচ্ছু চাই না। আমি শুধু তোর পা দুটো জড়িয়ে ধরে আমি মা মা বলে ডাকতে চাই, আমি মা মা বলে ডাকতে চাই, মা ভবানি বলে ডাকতে চাই, মা দুটো জড়িয়ে ধরে মা ভবানি, জয় মা ভবানি, জয় মা। বাবা, আমাকে দীক্ষা দিন।
কার ডালি বলে দে মা কালী এবার নেবো কার ডালি
মা গো বানে পোকার ডালি বলে দক্ষিণা তাড়াতাড়ি যাতে বাবা পকেট মার শেষ পর্যন্ত তুমি আমার উপর দয়া করলে তোমার মায়ের সন্তান নিজের কাজ নিজে সেরে নিয়েছে এই ফেরত এটা নিন এটা নিন বড় ছোট টুকরি মা গ্রহণ করবে না মায়ের পুজোই দেব না সব গঙ্গার জলে ভাসিয়ে দেব আমার একটু প্রেসাদ দাও না পুজো আছে তার প্রেসাদ কে দাও না একটু প্রেসাদ হ্যাংলা মেয়ে রে বাবা পুজোই হয়নি বলে প্রেসাদ দাও মা আমার এই ছোট্ট ডালি বলে পুজোরই পুজো নিল না মা আমি কি করব আমি তোকে এ ডালি উৎসর্গ করে দিলাম আমার কাছে পেশাচ্ছে আমার পিছু পিছু আসছিলি আর আমি তোকে চিনতে না পেরে আমি তোকে পেশাদ দিইনি আমার পেশাদ নিয়েছিস তো মা আমার পেশাদ গ্রহণ করেছিস তো আমি আমি কি ভুল করেছি মা আমি তোকে হাতের কাছে পেয়েও আমি তোকে চিনতে পারলাম ভুল করেছি তুই আমায় ক্ষমা কর মা তুই আমায় ক্ষমা কর আমায় ক্ষমা কর কি ভুল করেছি বলতো কাকে তুমি বেশি ভালোবাসো বই না বউ Ah.
চন্দ্রা, তুমি কোথায় গেলে চন্দ্রা? আমার ফিরে এসো চন্দ্রা, আমাকে ক্ষমা করে নাও চন্দ্রা। আমি আমি আর পারছি না, আমি আর পারছি না। খিদেও পেয়েছে, কিন্তু এখানে এখানে কে আমায় খেতে দেবে মা? কে আমায় খেতে দেবে? ও ছুঁয়ে দিলি কেন? ছুঁয়ে যখন দিলাম সাধু বাবা, এটা একটু নামিয়ে দাও না, টনটন করছে। আমার তো খুব কম নয়, আমি তোর বিশটা তিন নাও। তুমি না সাধু, তোমার এত বোধ বুদ্ধি। হয়েছে হয়েছে, তোকে আর জ্ঞান দিতে হবে, কথা বলছি। হে বুদ্ধি সাধু, তোর জন্য আজকে কি করতে হচ্ছে? আচ্ছা সাধু, তুমি একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তাই তো, চোখের নিমিষে ম্যাথরানিটা গেল কোথায়? তোর এত দয়া, তোর এত দয়া, তুই আমার জন্য মিষ্টি বহে রেখিস, আমি খাবো বলে। আমাকে তুই বোঝাতে চেয়েছিস যে রাজরানী আর ম্যাথরানিতে কোনো প্রভেদ নেই, পিষ্ঠা আর মিষ্টিতে কোনো প্রভেদ নেই। আর আমি আমি তোকে হাতের কাছে পেয়েও আমি তোকে ধরতে পারলাম না, চিনতে পারলাম না। হাতে মুঠি তাই মনটা দিয়ে ওরে বাবা। সাধু বাবা বলো, একটু বসবো বাবা, বৈঠো বৈঠো। বাঙালি সাধু, বাঙালি সাধু, ও মা আর পারি না। না বাবা গোরখনাথ। হ্যাঁ বাবা। আমরা চিলম কে হুয়া দেগা দেগা দেগা, দো মহিনা হো গিয়া, কব দেগা? হো গিয়া, আব নেই দেগা। আমি তোমাদের ও গাঁজা করে চিড়ে দেবো, আরে মারামারি করো না, আরে পড়ে যাবে যে, এই দেখো এই দেখো, আরে পড়ে যাবে।
মন যদি মা তৈরি না হয় বনে গিয়ে কি লাভ বল ভক্তি ছাড়া বর্ষ মেখে গেরুয়া পরে হয় কি ফল মন যদি মা তৈরি না হয় বনে গিয়ে কি লাভ বল দে মায়ামায় শ্রদ্ধা ভক্তি বৈরাগ্য আর চোখের জল একটু জল দাও না বড্ড তেষ্টা একটু জল দাও জল জল আপ বাঙালি সাধু হ্যাঁ হ্যাঁ বাঙালি मैं तो नीचे जात की हूँ अरे बाबा हमारे मायर का कोनो जाति भेद नहीं मुझे कुष्ठ हुआ है आप मेरा हाथ का पानी पियेंगे अरे बाबा पीऊंगा पीऊंगा तुम दाओ तो दाओ दाओ मेजी कोथाय गेलो একি ও একবার শুকনো তবে তবে এত জল এলো কোথেকে বুঝেছি বুঝেছি মা তুই কুষ্ঠ রোগীর বেস্তরে আমার সব হিন্না লজ্জা সংকোচ বিভেদ দূর করবার জন্যে অবশ্যই জল দিয়ে দিলি আমায় চোখ ফুটিয়ে দিলি আমি এমন পাষণ্ড এমন অপ যে তোকে হাতের কাছে দেখো আমি তোকে ধরতে পারলাম না তোকে চিনতে পারলাম না মা আমি তোকে চিনতে পারলাম না ये बंगाली साधु अंधा है क्या ये तेरा काली माई नहीं है शिव जी है शंकर जी समझे जे काली जे शिव बुझे साधु जी ओ साधु बाबा एक तो प्रसाद पाओ बाबा और दुखी दे बेचे प्रसाद चाहिए हाँ मिल जाएगा बैठ जाओ अच्छा बाबा ये आखी दे बेचे बाप रे बाप रे बाप प्रसाद मिलेगा जरूर अच्छा बाबा माँ माँ प्रसाद खाओगे हाँ प्रसाद खाओ चले प्रसाद ला बाबा बाहर जाकर खा बाहर की हाँ ठीक है से उरे बाबा ये तू खींच दिए चुका ना साधु बाबा हैं ये तू खींच दिए चुका ना माहे दीचे
মায়ের কত দয়া দেখেছো মা, মা গো তোর দয়া শেষ নেই মা, তোর দয়া শেষ। আরে কি দাঁড়ায় তোর মা? ওই তো মা। महाराज महाराज बड़ी भूल हो गई, क्षमा कर दीजिए, क्षमा कर दीजिए महाराज। सभी मायर इच्छे गो, सभी मायर इच्छे, जे भावे जे जोना भजय गो तारे सेई मत सेजे उदय हय, कखनो कृष्ण कखनो काली कखनो शिव कखनो श्याम कखनो श्यामा, सभी मा पुरुष প্রকৃতি শ্যাম শ্যামা কালী কৃষ্ণ শিব। আমি জানি চন্দ্রা তুমি একদিন ফিরে আসবে, আমি জানি। তুমি না ফিরে আসা পর্যন্ত আমি এখানে বসে থাকব, দেখি তুমি কি করে ফিরে না আসো। তোমাকে ফিরে আসতেই হবে চন্দ্রা, চন্দ্রা চন্দ্রা। জানিস চন্দ্রা নিশ্চয়ই ফিরে আসবে, চন্দ্রা ফিরে আসবে, চন্দ্রা ফিরে আসবে। তোকে এভাবে আমি মরতে দেবো না, আমি চন্দ্রার খোঁজ করে তোকে হাসপাতালে খবর দেবো, চল প্লিজ। হরিদ্বার যাবো মা, বলে দে।
বড় ক্লান্ত মা, পথ দেখিয়ে দে মা, পথ দেখিয়ে দে মা, পথ দেখিয়ে দে। সাধুজি আপনি এখানে নয়া এসেছেন, আপনি বাঙালি আছেন, দেখেন আমি বাংলা কথা বলতে পারি। হ্যাঁ দেখেন আপনি এখানকার বৃন্দাবন মে সব মন্দির দেখেছেন? হ্যাঁ সব মন্দির। ও পদ্মলোচন মন্দির দেখিয়েছেন? পদ্মলোচন, হ্যাঁ। কিতনা যাগ যজ্ঞ, কিতনা সাধু সব হুয়া তপস্যা করতা হ্যায়। আইয়ে হামারে সাথ আপ, আইয়ে আইয়ে। ওরে বাবা, আর কত দূর? এই তো নজদিক নে আছে। ওখানা যেতে পারছি না, ওই বড্ড দূর, অনেক দূর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যারা আরাম লেন, আমি সাধু বাবাকে নিয়ে আসছি। হ্যাঁ এখনই নিয়ে আসছি। আইলু মিল গিয়া, শিকার মিল গিয়া। কিধর মিল রে? ইস তরহ সচ সচ। হ্যাঁ শুনো, হ্যাঁ দোসরা শিকার কা লিয়ে ঢুঁড়ো, জলদি করো। ঠিক আছে। এ কোথায় এলুম রে বাবা? হ্যাঁ লক্ষ্মণী বাকে, মা তুই কি পরীক্ষা করতে চাস? ও বোঝাতে চাইছিস যে গেরুয়া পড়লি সাধু হয় না, কিন্তু তুই তো মা, তুই বল বল মা ভবানী, মানুষকে বিশ্বাস করা কি পাপ? বল না সাধু বাবা। হ্যাঁ কে কে বাবা, কে 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 ক্যা কর রহা হ্যায় ইধর? কিছু না বাবা, লক্ষ্মণ এসেছিল। লক্ষ্মণ? আরে লক্ষ্মণ কা বাপ ছোড়ো, পয়সা জিতনা হ্যায় দে দো মেরা পাস। পয়সা নেই বাবা, আমি তো চিঠি বেরিয়েছি। পুলিশ পুলিশ পুলিশ, মাফবানি মাফবানি, ক্যা করেগা জান সে মার দুঙ্গা সালে, মাফবানি মাফ করো। গে পুলিশ দেখাতা হ্যায়। না না মাফবানি, আমার মা আছে বাবা। মা কি হবে, মা কি হবে? তুই তো তুই তো সংকট তারিনি মা ভবানী। এই পুলিশ রে তালে বাবা বান করো, জান সে মার দুঙ্গা মা। মা ভবানী এটা নেই, মা ভবানী মা ভবানী, মা তুই তো সংকটে সংকট হারিনি, কি করে মা 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 যা ইচ্ছে কর, আমায় বাঁচা মা, আমায় বাঁচা মা। মা মা কি হবে, মা কি হবে? তুই তো তুই তো সংকট হারিনি, তুই তো সংকট হারিনি, সংকট হারিনি, সংকটে তুই রক্ষে কর মা, রক্ষে কর। যদি রক্ষে করতে না পারিস, যদি সন্তানকে যদি বিপদ থেকে রক্ষে করতে না পারিস, তবে কিসের মা, কিসের সংকট তারিনি? ফেলে দে ফেলে দে, তোর স্বর্গটা ফেলে দে, হাত থেকে ফেলে দে। তাহলে পুলিশ পুলিশ নেই, তুই মাইতে মারুঙ্গে। মা ভবানী, মা ভবানী তোর এই কি লীলা মা? মা ভবানী তোর এই কি লীলা মা? তোর এই কি লীলা মা? তোর এই কি লীলা? কি হাল আপনা কম কিয়া? সে তো ডাকুকার আছে। ডাকুরাজ? জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। জলদি ভাগ যাই, কিন্তু আমি তো রাস্তা টাস্তা কিছু জানি না। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয়। আচ্ছা তুমি এই যে ডাকুর রাজ্যে এত রাত্রিরে এলে, তা তোমার ভয় কর দেখি, কোথায় গেল? হ্যাঁ কোথায় গেলে দেখি? তবে তবে কি মা বিপদ তারিনি ধোপানির বেশি আমাকে পথ দেখিয়ে দেবার জন্যে আমাকে আমাকে রক্ষী করলে? মা মা তোমার তোমার এত দয়া মা,
তুমি ছেলের বিপত্তিকে বাঁচাবার জন্য তুমি নিজে ধোপারির ভেস্তরে তুমি আমাকে বাঁচালে। তোমার এই দয়া, তোমার এই দয়া আমি কি করে শোধ করবো মা? কতকাল চোখের আড়াল থাকবি মা বল তুই লোকে, তোরে বিশ্ববেলার চক্রতলে একলায় আমায় ঘুরতে দে। আর কতকাল চোখের আড়াল থাকবি মা বল তুই লোকে। আমার মানা একবারে পাশানি, আমার কথা একটু মনে করি না, আমার দিকে একটু তাকায় না, একটু তাকায় না। ও কি করছো তুমি, ওই শক্ত পাথরটা সুচ্ছো? কি করি বলো, এখানে আমি আর আমার মায়ের কোল কোথায় পাবো? কোথায় আছিস বলে দে মা, বলে দে, বলে দে। তুই এখানে কেন আমায় খুঁজছিস? আমি তো সর্বত্রই আছি, এখন আমি মূর্তি রূপে জলে ডুবে আছি, আমায় তুলে নিয়ে প্রতিষ্ঠা কর। জল থেকে তোলার পর প্রথম যে মেয়ে দেখবি তারই হাতে আমায় সমর্পণ করবি। তুমি ঠিক করে বলো মা, কোথায় আমি তোমায় পাব? কোথায় গেলে আমি তোমায় পাব মা, দয়া করে বলে দাও, আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। কেমন আছেন? ভালোই।
भालो है देखिए रिपोर्ट मोटामोटी क्लियर ही देखी कैक दिन मध्य छड़े देवा जो पर ठीक है भले ही ओके चलिए हाँ মম্মা থেকে তো নাও লাট্টু বাবার দরবার গিয়ে নিজে হাতে জেলে দাও তোমার মনস্কামনা সফল হবে যাই মা তোমার কেউ তো সব বৌদি দেখলে আর রক্ষা নেই কিন্তু মোমবাতির দামটা লাগবে না চন্দ্রার সন্ধানে অনেক ঘুরেছি শ্রেষ্ঠ জানতে পারলুম চন্দ্রা এখন মোহনপুরে ওর পিস্তপের বাবার বাড়িতে আছে যেখানে তোর বিয়ের পর আমি তুই ও চন্দ্রা গিয়েছিলাম সুস্থ হয়ে মোহনপুরে দাদার বাড়িতে গেলে চন্দ্রার দেখা পাবি আমার ছুটি শেষ তাই আবার কর্মস্থান দিল্লিতে চলল চন্দ্রা তুমি কোথায় চন্দ্রা 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 আমি ভালো হয়ে গিয়েছি চন্দ্রা আমি সুস্থ হয়ে গিয়েছি তুমি কোথায় চন্দ্রা 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 তুমি কোথায় আমি যাব একি 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 আর তুমি করছিস আপনি এভাবে কি করে যাবেন ডাক্তার বলেছে আপনি সুস্থ হয়ে গেছেন আপনাকে ছুটি দিয়ে দেবো আমরা রাতে এখন সুস্থ হয়ে ঘুমো তাছাড়া আপনার বন্ধু আপনাকে টাকা পাঠিয়েছে ওগুলো নিয়ে তবে তো আপনি যাবেন না আমি কালকে চলে যাব আমি এখানে আর থাকবো না চন্দ্রামার জন্য অপেক্ষা করছি চন্দ্রামার জন্য অপেক্ষা করছি অবিশ্বাসে ঘূর্ণিঝড়ে
আকাশে ঘূর্ণি ঝড়ে নিবিল যদি আলো পারবে কি আর মধুমিতা বসতে তারে ভালো পারবে কি আর মধুমিতা বসতে তারে ভালো ওরে ইয়ো বন্দি খাঁচার পাখি মরবি কি হয় মনের বনে মরবি কি হয় মনের বনে একলা ডাকি ডাকি ওরে ইয়ো আরে মিলতে গিয়ে দানা অনুরাগের মেঘের কোলে মিলতে গিয়ে দানা সুখ তারা তোর পড়বে খসে ছিল নাকি জানা সুখ তারা তোর পড়বে খসে ছিল নাকি জানা কৃষ্ণা নদীর তীরে বসে কৃষ্ণা নদীর তীরে বসে সাগরের মতো কাঁদলি মিছে কেন জীবন বিনা ও তুই ছিন্ন তার বাদলি মিছে কেন জীবন বিনা ছিন্ন তার বাদলি ওরে ইয়ো বন্দি খাঁচার পাখি মুরবি কি হয় মনের বনে মুরবি কি হয় মনের বনে একলা ডাকি ডাকি ওরে ইয়ো ওরে ইয়ো গাড়িটা যাবি না বাবু ওই খালের ওপারেই মোহনপুর সাঁকোর ওপর দিয়ে তো আর গাড়ি যাবে না তাই আপনি এখানেই নেমে পড়ে আচ্ছা তাই নেবে তিন নাও হয়ে গেল তিন নাও যান সোজা চলে এ পথে এগিয়ে যা আমি এখানে মূর্তি রূপে ডুবে আছি আমাকে তুলে নিয়ে প্রথম যে নারী দেখবি তার হাতে সমর্পণ কর সেই আমায় প্রতিষ্ঠা করবে Thank you.
হজরত বাবা লাট্টু শাহ, আমার স্বামীকে সুস্থ দেখো, ওর স্বভাবের পরিবর্তন করে দাও, আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দাও, আমার সোনার সংসার ফিরিয়ে দাও। ভগবান, আমার মৃত্যু দাও, ভগবান আমার মৃত্যু দাও।
দুঃখ জ্বালা শেষ করে দাও ভগবান। আমি আর পারছি না, আমি আর পারছি না। মা, মা উঠে এসো, মা উঠে এসো, উঠে এসো মা। কাঁদছে না? ভবানীকে প্রতিষ্ঠা করো মা, মা ভবানীকে প্রতিষ্ঠা করো, সব দুঃখ কষ্ট বুঝে যাবে, মা ভবানীকে তুমি প্রতিষ্ঠা করো। কিন্তু ঠাকুর, মাকে যে প্রতিষ্ঠা করব আমার যে অর্থ নেই ঠাকুর। কোন সদ বাসনা, সব প্রচেষ্টা অর্থের জন্য আটকে থাকে না মা। মা ভবানী সব ঠিক করে দেবে, তুমি উপলক্ষ মাকে ডাকো, মাকে বলো মা সব ঠিক করে দেবে। করব ঠাকুর, নিশ্চয়ই প্রতিষ্ঠা করব। আপনি আমাকে আশীর্বাদ করুন। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার সুখে মঙ্গলবার অমাবস্যা শুদ্ধ চিত্তে মা ভবানীর পূজা করো, তোমার সকল বাসনা পূর্ণ হবে মা, সকল বাসনা পূর্ণ হবে। ঠাকুর অপমান আমার প্রাপ্য ছিল। চন্দ্রা, আমি তোমার জন্য সব সহ্য করতে পারবো, কিন্তু তুমি কোথায় চন্দ্রা, তুমি কোথায় চন্দ্রা, তুমি তো এখানে নেই চন্দ্রা, 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 চন্দ্রা। মা ভবানী পুজো করলে যদি সব মনোবাসনা পূর্ণ হয় ঠাকুর, তাহলে তাহলে আসতো অমাবস্যা, মঙ্গলবার রাত্রি। আমি দুদিন ধরে উপবাসী ঠাকুর, আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর, ওকে সুস্থ রাখো ঠাকুর, ওকে সুস্থ রাখো ঠাকুর, ঠাকুর। চন্দ্রা, চন্দ্রা, আমি আমি ফিরে এসেছি চন্দ্রা, আমি আমি হাসপাতাল থেকে ফিরে এসেছি চন্দ্রা, তুমি কোথায়, তুমি কোথায় চন্দ্রা, তুমি কোথায় চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা। চন্দ্রা,
কে রাখছে আমায়? কে? ফিরে এসেছি চন্দ্রা, তোমাকে আবার কাছে পেয়েছি, তোমাকে আবার কাছে পেয়েছি, তোমাকে ভালো করে দেখি চন্দ্রা, তোমায় কতদিন দেখিনি চন্দ্রা, কতদিন দেখিনি। তুমি আমায় ক্ষমা করতে পেরেছো চন্দ্রা? আমি তোমায় অনেক দুঃখ দিয়েছি চন্দ্রা, আমাকে তুমি ক্ষমা করো চন্দ্রা। দুঃখ দুঃখ জীবনের সব দূরত্ব দূর করে দেয় যে, যদি দুঃখ না পেতাম তাহলে কি তোমায় আবার এত কাছে পেতাম? তোমার হাতে কি চন্দ্রা? মা ভবানীর মূর্তি। কোথায় পেলে? জানো, আমি আদেশ পেয়েছি মাকে প্রতিষ্ঠা করার। আজ তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। চলো চলো, আমরা দুজনে মিলে মাকে প্রতিষ্ঠা করি। পারবে? আমি সব পারবো চন্দ্রা, তুমি আমার পাশে থাকলে, তুমি আমায় শক্তি দিলে সব পারবো চন্দ্রা। চলো আমরা দুজনে একসাথে এগিয়ে চলি, রাত শেষ হয়ে এসছে। ওই দেখো, ওই দেখো সূর্য উঠছে। সবই আছে, কিন্তু তুমি কোথায় ঠাকুর? এখন কি তোমার কণ্ঠে প্রেম ক্ষমা সমন্বয়ের বাণী নিয়ে ভারতের পথে পথে ঘুরে বেড়াচ্ছ? এখন কি মহামিলনের সঙ্গীত তোমার কণ্ঠে ধ্বনিত হচ্ছে ঠাকুর? শিখ খ্রিস্টান সবই তোর সন্তান, ও মা সবই তোর সন্তান। পৃথিবীর পাপ পঙ্কু সরাতে ভালোবাসা করো দান, পৃথিবীর পাপ পঙ্কু সরাতে ভালোবাসা করো দান। আমাদের চোখে এক হয়ে যা সবই তোর সন্তান।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।